দিস ইজ দ্য ম্যাক্সিলা অফ লেফট সাইড। তারপর হচ্ছে এটা কয়েক পার্টস আছে, যেমন বলতেছি তো দ্য অ্যালভিওলার প্রসেস উইথ সকেটস ফর রুটস অফ দ্য টিথ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। তারপর হচ্ছে তোর মোস্ট প্রমিনেন্ট ফ্রন্টাল প্রসেস ডিরেক্টেড আপওয়ার্ডস। তারপর হচ্ছে তোর প্যালাটাইন প্রসেস উইচ ডিরেক্টেড মিডিয়ালি লাইস হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর হচ্ছে এটার হচ্ছে সারফেস হচ্ছে ছয়টা সারফেস থাকে, চারটা সারফেস, সরি চারটা সার্ভিসের মধ্যে একটা হচ্ছে ফ্রন্টাল সার্ভিস বা মেলার সার্ভিস, তারপরে হচ্ছে পোস্টেরিয়র সার্ভিস অথবা হচ্ছে ইমপ্রা অরবিটাল সার্ভিস, তারপর সুপিরিয়র সার্ভিস বা অরবিটাল সার্ভিস, তারপরে হচ্ছে মিডিয়াল সার্ভিস বা নেজাল সার্ভিস, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসেস, চারটা প্রসেস থাকে, এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস, অ্যালভিউলার প্রসেস, প্যালাটাইন প্রসেস, অ্যালভিউলার প্রসেস, প্যালাটাইন প্রসেস, ফ্রন্টাল প্রসেস, আর এটা হচ্ছে জাইগোমেট্রিক প্রসেস। চারটা প্রসেস রয়েছে। এবার আমরা সার্ফেসের মধ্যে হচ্ছে বর্ডার আছে, এটা সার্ফেসের মধ্যে আসবে। সার্ফেস হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস অথবা এটাকে মেলার সার্ফেস বলা হয়। আর হচ্ছে তোর এখন অ্যান্টেরিয়র সার্ফেসের মধ্যে আমরা কী কী দেখতে পাই, অ্যান্টেরিয়র সার্ফেসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে, আর এটা হচ্ছে কনভেক্সিটি আউটওয়ার্ডস থাকে, আর এটার নিচের দিকে অ্যালভিওলার প্রসেসের কাছাকাছি যে সেকেন্ড ইনসিসর তৃতীয় উপরের দিকে একটা প্রসা আছে, এটাকে বলা হয় ইনসিসর প্রসা। এখানে তিনটা মাসেল থাকবে, একটা হচ্ছে ডিপ্রেসর সেফটি, তারপর হচ্ছে তোর অরবিকুলারিস অরিস, আর হচ্ছে নেজালিস মাসেল, এই তিনটা মাসেল থাকবে এই এই প্রসাতে, ইনসিসর প্রসা, ইনসিসি প্রসা। আচ্ছা, আর ক্যানাইন তৃতীয় উপরের দিকে একটা আছে প্রমিনেন্ট, কি বলে এটাকে, প্রমিনেন্ট ইমিনেন্স থাকে, এটাকে বলা হয় ক্যানাইন ইমিনেন্স, ঠিক আছে। এই ক্যানাইন ইমিনেন্সের ল্যাটারালি আরেকটা প্রসা থাকে, এই প্রসাটার নাম হচ্ছে ক্যানাইন প্রসা। এখানে একটা মাসেল অরিজিন নেই, এটার নাম হচ্ছে লিভেটর অ্যাঙ্গুলি অরিস, ঠিক আছে, লিভেটর অ্যাঙ্গুলি অরিস। আর এই অ্যান্টিরিয়র সার্ফেস উপরের দিকে এটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ফোরামেন, ঠিক আছে, ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে কী যায়, ইনফেরিয়র অরবিটাল ব্যাসেল অ্যান্ড নার্ভ, ঠিক আছে, ইনফ্রা অরবিটাল ব্যাসেল অ্যান্ড নার্ভ, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ, ম্যাক্সিলার মধ্যে ম্যান্ডিবুলার আসবে, ইনফ্রা অরবিটাল ব্যাসেল অ্যান্ড নার্ভ, ব্রাঞ্চ অফ ম্যাক্সিলার নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ, না তা আমি শিওর না। তারপর তারপর হচ্ছে এটা গেছে, তারপর হচ্ছে এটা হচ্ছে ইনফেরিয়র ইনফ্রা অরবিটাল মার্জিন, আর হচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফোরামেন, এই দুটার মাঝখানে একটা মাসেল অরিজিন দিব, লিভেটর ল্যাবি ইনফেরিয়রিস, ঠিক আছে, তারপর এটা হচ্ছে নেজাল নচ, আর নেজাল নচ গেল, আর এই অ্যান্টিরিয়র সার্ফেসের মধ্যে আর কিছু নাই। তারপর আমরা আসি পোস্টেরিয়র সার্ফেসের মধ্যে বা ইনফ্রাঅরবিটাল সার্ফেস। পোস্টেরিয়র সার্ফেসের মধ্যে এখানে একটা আছে ফোরামেন থাকে, আছে একটা, এটা ফোরামেনটা হচ্ছে ফোরামেন ফর অ্যালভিওলার ক্যানেল, এটা ঠিক আছে, ফোরামেন ফর অ্যালভিওলার ক্যানেল। এখান দিয়ে যাবে হচ্ছে, এখান দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার ভেসেলস অ্যান্ড নার্ভ। তারপরে হচ্ছে ম্যাক্সিলার টিউবারসিটি থাকে, যেটা হচ্ছে এটার এলিভেটেড এরিয়া থাকবে এই কাছাকাছি, ফোরামেনের কাছাকাছি। এখানে তারপর দুটা পার্ট, একটা হচ্ছে রাফ মিডিয়াল পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্টটা থাকে এদিকে, আর রাফ মিডিয়াল পার্টটা থাকে এদিকে। রাফ নন রাফ মিডিয়াল পার্ট যেটা, এটা হচ্ছে পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন বোনের সাথে অ্যাটাচ করে, ঠিক আছে, কোন জায়গাটা রাফ মিডিয়াল পার্ট, এইটা হবে রাফ মিডিয়াল পার্ট, যেটা হচ্ছে ওই প্যালাটাইন পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন বোনের সাথে অ্যাটাচ করে। আর যেটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্টে একটা মাসেলের কিছু ফাইবারের অরিজিন হয়, যেমন মিডিয়াল টেরিকট মাসেল, এটা নন আর্টিকুলার পার্ট থেকে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস থেকে আর কিছু, এখানে শেষ পোস্টেরিয়র সার্ফেসটা। তারপর হচ্ছে আমরা ইয়াতে আসি অরবিটাল সার্ফেস, ঠিক আছে, সুপিরিয়র সার্ফেস বা অরবিটাল সার্ফেস, এটা হচ্ছে একটা স্মুথ ট্রায়াঙ্গুলার, আর হচ্ছে তো
স্লাইটলি কনকেভ একটা সারফেস। তারপর হচ্ছে এটার দুটো তিনটা বর্ডার আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডার, ঠিক আছে। এই অ্যান্টেরিয়র বর্ডারটা অ্যান্টেরিয়র সারফেস থেকে অবিয়ার সারফেসকে সেপারেট করতেছে, পোস্টেরিয়র সারফেসটা পোস্টেরিয়র সারফেস পোস্টেরিয়র বর্ডারটা পোস্টেরিয়র সারফেস থেকে অবিয়ার সারফেসকে সেপারেট করতেছে, আর যেটা মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারটা তো মিডিয়াল সারফেস থেকে সেপারেট করতেছে। তারপর হচ্ছে যে সুপিরিয়র সার্ফেসের মধ্যে হচ্ছে তোর মিডিয়ালি থাকে, এখানে একটা নচ থাকে যেটা হচ্ছে ল্যাক্রিমাল নচ, আর ল্যাক্রিমাল গ্রুপও পাওয়া যায়, আর যদি ইয়া থাকে ওই এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রুপ, এখানে নেজাল ল্যাক্রিমাল ডাক্টটা থাকে যেটা ওপেন করে ইনফিরিয়র নেজাল মিউটাসে। তারপর হচ্ছে আর কি আছে ইনফ্রা, এখানে ইনফ্রা অরবিটাল গ্রুপ আছে, ঠিক আছে, পোস্টেরিয়র বর্ডার দিকে ইনফ্রা অরবিটাল গ্রুপ, যেখান থেকে ইনফ্রা অরবিটাল ভেসেলের নার্ভ যাবে, যে এখান দিয়ে এখান দিয়ে রান করে এটা। তারপর হচ্ছে রান করে কি ওই যে এখান দিয়ে বেরো। তারপর হচ্ছে তোর ইনফিরিয়র অরবিটাল ফিশার, ঠিক আছে, ইনফিরিয়র অরবিটাল ফিশার থাকে এই সাইডে, ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি ওই বনি অরবিটের মধ্যে এই জায়গাটা পোস্টেরিয়র বর্ডারটা ইনফিরিয়র ইনফ্রা অরবিটাল ফিশার, ইনফিরিয়র অরবিটাল ফিশারটা ফর্ম করে, ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে অনেকগুলো জিনিস রান করে, একটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ভেসেলস, ম্যাক্সিলারি নার্ভ, জাইগোমেট্রিক নার্ভ, তারপর হচ্ছে সিম্পেথেটিক লেজার্স অফ স্পিনোক্লাইট অ্যান্ড গ্যাংলিয়ন, তারপর হচ্ছে ভেন্স কানেক্টিং ইনফিরিয়র অপথালমিক ভেন্স উইথ টেরিগয়েড লেজার্স অফ ভেন্স। কোথায় দিয়ে রান করে এগুলো? এগুলো হচ্ছে ইনফিরিয়র অরবিটাল ফিশার দিয়ে, ইনফিরিয়র অরবিটাল ফিশার এটা এই জায়গা দিয়ে থাকে ফর্ম করে এই জায়গায়। তারপর হচ্ছে তোর মিডিয়াল সার্ফেস, ঠিক আছে, বা নেজাল সার্ফেস, মিডিয়াল সার্ফেসের সবচেয়ে বেশি যেটা আগে দেখা যায় এটা হচ্ছে একটা ম্যাক্সিলারি সাইনাসটা, আর এটা ওপেনিংটা বলা হয়েছে ম্যাক্সিলারি হাইটাস, ঠিক আছে, এই ওপেনিংটাকে বলা ম্যাক্সিলারি হাইটাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি এয়ারসেল বা ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তারপর হচ্ছে এই ল্যাক্রিমাল গ্রুপ দিয়ে যে নেজোনাক্রিমাল ডাক্টটা আসে, নেজোনাক্রিমাল ডাক্টটা ইনফিরিয়র নেজাল মিউটাস ওপেন করে এই জায়গায়, ইনফিরিয়র নেজাল মিউটাস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মিটেস ওপেন করবে, আর এইটা মানে এটা এই জায়গায় এটা তো এটা হচ্ছে নেজাল ফ্লোর, ঠিক আছে, এটা হচ্ছে নেজাল ফ্লোর যেটা হচ্ছে ওরাল ক্যাভিটির রুফ ফর্ম করে আর নেজাল ক্যাভিটির ফ্লোর ফর্ম করে, আর এটা হচ্ছে এই ভিতরের দিকে, এটা হচ্ছে মিটাস ইন্টারন্যাশনাল মিটাস ভিতরের দিকে, এখানে ওপেন করে নেজাল ন্যাকমাল ডাক্টটা, আর এটা হচ্ছে ইন্টারিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচাল কঙ্কা। তারপর হচ্ছে তারপর এইটা এই ইনফিরিয়র সার্ফেসের মধ্যে আর এটা নাই, তারপর আসার প্রসেস, ঠিক আছে, ইয়াতে আসে এই প্রসেসগুলোর মধ্যে আসে, হ্যাঁ, প্রসেসগুলোর মধ্যে হচ্ছে এই যে অ্যালভিওলার প্রসেসটা, এই অ্যালভিওলার প্রসেসটার মধ্যে থাকে কতগুলো সকেট থাকে, এই সকেটগুলো হচ্ছে মানে যে টুথের রুটসগুলো থাকে এখানে, আর এখানে আটটা প্রতিটা মানে সাইডের ইয়াতে ইচ সাইড অফ দ্য ইয়া ম্যাক্সিলার আটটা করে এই সকেটগুলো থাকে, একটা দুইটা থাকে হচ্ছে ইনসিসের তিতের জন্য, একটা হচ্ছে ক্যানাইন তিত, দুইটা মোলার আর তিনটা দুটা প্রিমোলার আর তিনটা মোলার, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলোর সাথে যে টুথের জয়েন্ট এগুলো কী টাইপের জয়েন্ট? এটা হচ্ছে কম্পোসিস টাইপ অফ জয়েন্ট, কম্পোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, আর হচ্ছে এই যে জাইগোমেট্রিক প্রসেসটা, জাইগোমেট্রিক প্রসেসটা অ্যাটাচ করে হচ্ছে উদ্যা হচ্ছে তোর ইয়ার সাথে, জাইগোমেট্রিক প্রসেস অফ দ্য জাইগোমেট্রিক প্রসেস অফ দ্য ইয়ার সাথে টেম্পোরাল বোনের সাথে জাইগোমেট্রিক আর্চ ফর্ম করে, আর ফ্রন্টাল প্রসেসটা ফ্রন্টাল প্রসেসটার সাথে লাগে হচ্ছে এখানে নেজাল বোন অ্যাটাচ নেয়, নেজাল বোনটা অ্যাটাচ নেয়, তারপর এখান থেকে ল্যাক্রিমাল বোন থাকে, এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, ঠিক আছে, এটা ল্যাক্রিমাল বোন ফ্রন্টাল প্রসেস, তারপর থাকে নেজাল বোন, আর এটা তো এই অরবিটের ফ্লোর ফর্ম করে সুপ্রিয় সার্ফেসটা, আর হচ্ছে যে এটা এটা হচ্ছে প্লাটান প্রসেস, প্লাটান প্রসেসটা ওরাল ক্যাভিটির রুফ ফর্ম করে, ঠিক আছে, এইখানে যে এই অপোজিট সাইডে যে প্যালেটাইন বোন এখানে অ্যাটাচ নেই, দুটো একসাথে প্যালেটাইন সুচার ফর্ম করে, ঠিক আছে, প্যালেটাইন বোনসের আবার ইনফিরিয়র সার্ফেসের দিকে দেখ, এখানে ইয়াস অনেকগুলো পিট থাকে,
এগুলো হচ্ছে ইরেগুলার পিস থাকে অনেকগুলো, এগুলো হচ্ছে প্যালেটাইন গ্যাংলিয়নের জন্য, প্যালেটাইন গ্ল্যান্ডসের জন্য, ঠিক আছে, এই প্যালেটাইন গ্ল্যান্ডস থাকে পিটগুলোতে। আর এখানে থাকে হচ্ছে গ্রুপ পোর একদম ইয়ার দিকে, এটা মেনলি এই যে পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডারের দিকে একদম ল্যাটার, পোস্টেরিয়র বর্ডারে ল্যাটারালি থাকে হচ্ছে একটা গ্রেটার প্যালেটাইন গ্রুপ পোর, গ্রেটার প্যালেটাইন ভেসেলস অ্যান্ড অ্যান্টেরিয়র প্যালেটাইন নার্ভস। এখান থেকে গ্রেটার প্যালেটাইন ভেসেলস অ্যান্ড অ্যান্টেরিয়র প্যালেটাইন নার্ভটা এখান থেকে ট্রান্সমিট করে। তারপর আসে এখানে থাকে হচ্ছে এখানে ইনসিসি ফোসা থাকে, এই সাইডে একটা ইনসিসি ফোসা থাকে, আর এটা হচ্ছে তোর ইনসিসিভ ক্যানেল, এটা এই দেখা যাচ্ছে ইনসিসিভ ক্যানেল। অপোজিট সাইডে প্যালেটাইন বোন যখন এখানে এসে লাগে এসে তখন ক্যানেলটা ফর্ম করে, এখান দিয়ে যায় হচ্ছে গ্রেটার প্যালেটাইন ভেসেল যাবে আর হচ্ছে নেজো প্যালেটাইন নার্ভ যাবে, নেজো প্যালেটাইন নার্ভ। তারপর হচ্ছে নেজো প্যালেটাইন নার্ভ যাবে আর কিসের ব্রাঞ্চ কোনটা, নেজো প্যালেটাইন নার্ভ কার ব্রাঞ্চ, এটা হচ্ছে লং স্পাইনাল প্যালেটাইন আর কি, স্পাইনাল প্যালেটাইনটাকে নেজো প্যালেটাইন নার্ভ বলা হয়। কার ব্রাঞ্চ? আচ্ছা তারপর এই ইয়াটা ইনফিউরিয়র সার্ফেস শেষ। তারপর হচ্ছে এখানে থাকে আবার, এখানে আবার একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে লেসার প্যালেটাইন নার্ভের জন্য, এই গ্রুপটা এই এখানে ক্যানাল থাকে, এটা এই ক্যানাল, এটা হচ্ছে লেসার প্যালেটাইন নার্ভ, ঠিক আছে, লেসার প্যালেটাইন নার্ভের জন্য। আর ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা, এই ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা হচ্ছে মোস্ট সবচেয়ে বড় ইয়ার সাইনাস, ফেসিয়াল ইয়ার সাইনাসগুলোর মধ্যে এখানে সবগুলো ইয়ার সাইনাস থেকে ড্রেন করে একসাথে। তো এটা সব ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এখানে কি বলে এটা কী সব সম্ভাবনা বেশি থাকে, ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা ইনফেকশন ইনফেকশন বলে এটা ড্রেন করতে পার, সমস্যা হচ্ছে ওই ড্রেন করতে পারে না, এটা কি বলে আচ্ছা, এখানে অনেক ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ হচ্ছে এটার ফ্লোরটা অনেক সাইনাসাইটিস, হ্যাঁ সাইনাসাইটিস, এটা তো একটা ইনফেকশনের মতো। আচ্ছা এটা সাইনাসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ হচ্ছে এটার ফ্লোরটা এই যে ওপেনিংটা, ওপেনিংটা ফ্লোর থেকে অনেক উপরে, এই কারণে হচ্ছে এই যে এখানে যে ড্রেনগুলো হয় সবগুলো এসএনএস থেকে যে ড্রেনের ড্রেন হয়ে এখানে আসে জমার কারণে এগুলো বের হতে পারে না সহজে, এখানে এখানে সাইনাসাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ম্যাক্সিলারি এসএনএসের ক্ষেত্রে। তারপর হচ্ছে এটা তো ম্যাক্সিলারি হাইটাস যেটা ওপেনিং, ম্যাক্সিলারি ওপেনিং। তারপর হচ্ছে এই ম্যাক্সিলারি বোনের ক্ষেত্রে এটা শেষ, আর এটার ডেভেলপমেন্ট হচ্ছে এটা একটা নিউমেটিক বোন, এই এয়ার সাইনাস থাকার কারণে এটা একটা নিউমেটিক বোন, নিউমেটিক বোনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে মানে এয়ার সাইনাসগুলোর কার ফাংশন হচ্ছে যেগুলো লাইট হচ্ছে ওয়েটটাকে লাইটিং করে, তারপর হচ্ছে এয়ারটাকে ওয়ার্মিং অ্যান্ড হিউমিডিফাইং করে, আর হচ্ছে আর কী করে ভয়েস রেজোনেন্স করে, আর কিছু আছে আর কিছু নেই। আর এটা এটা ইরেগুলার বোন,